অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে সারা দেশে অভিযান অব্যাহত রয়েছে, তবুও কমছে না চালের দাম। এই ব্যাপার বিস্তারিত জানাতে কুষ্টিয়া, দিনাজপুর, চট্টগ্রাম, বগুড়া, সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরু দিয়ে যুক্ত হতে চাই কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, শুভ সকাল। জাহিদ, জানতে চাই আপনার কাছে যে গতকাল কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত, এর কোনো প্রভাব পড়েছে কিনা চালের বাজারে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ তন্ময়, শুভ সকাল। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কুষ্টিয়া সহ সারা দেশে যে অভিযান চলেছে তার কিন্তু প্রভাবেই খুচরা বাজারে পড়েনি। আমি আছি কুষ্টিয়া পৌর বাজারে, খুচরা যে চালের দোকানগুলো সেখানে, এবং এখানে আমরা দেখছি যে গতকাল কিছু কিছু দোকানে 67 টাকা কেজি দরে খুচরা পর্যায়ে ভালো মানের মিনিকেট বিক্রি হচ্ছিল, এবং কিছু দোকানে 66 টাকাও বিক্রি হচ্ছিল, কিন্তু আজকে সবগুলো দোকানেই 67 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ যে বর্ধিত দাম ছিল সেটি কিন্তু রয়ে গেছে, এই দামের কোনো প্রভাব খুচরা বাজারে পড়েনি। আর অভিযানের ব্যাপার নিয়ে সাধারণ মানুষ, সচেতন নাগরিক, তারা কিন্তু নানা কথা বলছেন। যেমন গতকাল কুষ্টিয়ায় যে অভিযান হয়েছে, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার, সাধন বিশ্বাসের নেতৃত্বে, এবং সেখানে ছিলেন খাদ্য নিয়ন্ত্রক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, র‍্যাব, তারা কিন্তু মিলগুলোতে যে অভিযান চালিয়েছে সেই মিলগুলোতে, সেই অভিযানে আমরা দেখেছি যে সেখানে তারা মিলের ভুয়া ব্র্যান্ডিংয়ের কারণে জরিমানা করেছে, এবং এই বাজারে এই সব দোকানগুলোতে অভিযান করেছে সেখানে কিন্তু লাইসেন্সের জন্য জরিমানা করেছে। কিন্তু মূল যে কনসার্ন, অর্থাৎ চালের দাম, চালের মজুদ, সেইগুলো নিয়ে তারা খোঁজ খবর করেছে, কিন্তু সেরকম কোনো তথ্য কিন্তু তারা বের করতে পারেনি। আমি কথা বলেছি কুষ্টিয়া সুশীল সমাজের প্রতিনিধি, অর্থাৎ সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকুর সঙ্গে। তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে এইভাবে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না, বাজার নিয়ন্ত্রণ করতে হলে মজুদদারদের হদিস বের করতে হবে, এবং সেই মজুদদারদের হদিস বের করতে হলে তাদেরকে প্রয়োজনে প্রশাসনকে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে, এবং সেখানে যদি যারা মজুদদার বা মিল মালিক তারা তো কারসাজি করছে, এটা তিনি বলেন, এবং তিনি বলেন যে এই কারসাজি যারা করছে তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা যায়, কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা যায়, তারা অভিযানকে যদি ভয় না পান, তারা শাস্তিকে যদি ভয় না পান, তাহলে কিন্তু এই চালের যে বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে সেই সিন্ডিকেট দমন করা সম্ভব হবে না, সেই রকম আশা কিন্তু সাধারণ মানুষের। তারাও চাচ্ছেন যে চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন শক্তিশালী ভূমিকা রাখবে। এই খবর জানিয়ে আমি চলে যাব ধানের জেলা দিনাজপুরে, সেখানে কি পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী পলাশের কাছে। পলাশ, ধন্যবাদ জাহিদ, শুভ সকাল। আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সেখানেও ভ্রাম্যমাণ আদালতের যে অভিযান সেটি কিন্তু আপনার ওখানে যেরকম পরিচালিত হচ্ছে সেরকম কিন্তু দিনাজপুরেও কিন্তু আমরা দেখেছি গত পরশু দিন থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রাম্যমাণ আদালত কিন্তু পরিচালনা করছে, যার কারণেই কিন্তু আমরা আজকে যে নতুন করে বাজারগুলোতে ঘুরেছি, এবং খুচরা বাজারে কিন্তু দাম কমেছে কেজি প্রতি, যদি আমি বলি 2 টাকা পর্যন্ত কমেছে, এবং আমরা বিশেষ করে BR28 এবং মিনিকেট চাল, এই দুটো চালের এখানে বেশি চলে, যার কারণে কিন্তু এই দুটো চালের 1 থেকে 2 টাকা কিন্তু বস্তাবিত কমেছে, এবং খুচরা বাজারেও কিন্তু 1 থেকে 2 টাকা করে কেজি প্রতি কমেছে, এবং আমি যেটা বলছিলাম যে বস্তা প্রতিও কিন্তু 1 থেকে 150 টাকা কিন্তু কমেছে, এবং এখন কিন্তু বাজারে বিক্রি হচ্ছে BR28 66 টাকা পর্যন্ত, এবং BR58 54 থেকে 55 টাকা BR28 বিক্রি হচ্ছে, এবং যেটা মিনিকেট রয়েছে ওইটা সেটি বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 66 টাকা পর্যন্ত। তো দোকানদাররা বলছে আসলে এটি মিলারদের কাছেও কিন্তু তারা কিন্তু 150 টাকা কমে কিন্তু তারা কিনতে পারছে বলেই কিন্তু আসলে যে সাধারণ ভোক্তারা রয়েছে তাদের কাছে কিন্তু তারা কিন্তু সেটি একটু কম দামে দিতে পারছে। তবে এরকম যদি বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয় তাহলে ক্রেতারা বলছে যে আমরা কম দামে চাল খেতে পারবো, এবং বিক্রেতারাও আমাকে যেসব খুচরা বিক্রেতা রয়েছে তারাও বলছে যে আসলে কম দামে চালের দাম কিছুটা কমবে।
তো দিনাজপুরে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছে যে বেশ কিছু জায়গায় কিন্তু তারা ইতিমধ্যে অভিযান চালিয়েছে এবং জরিমানাও করেছে, এবং এই দুই দিনে আমরা 13টি উপজেলায় খবর নিয়েছি তারা প্রায় 1 লক্ষ টাকার মতো কিন্তু জরিমানা করেছে, এরকম খবর কিন্তু আমার কাছে রয়েছে। তো এই ছিল দিনাজপুরের চালের খবর সর্বশেষ। আমি চলে যাব চট্টগ্রামে, সেখানে আমার সহকর্মী নয়ন বড়ুয়া জয় দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে, তার কাছে জানতে চাবো সেখানকার বাজারের কথা। জয়, একটু সেখানকার খবর জানাবেন। ধন্যবাদ পলাশ আপনাকে, পলাশ আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা দেখিয়েছেন দিনাজপুরের খবর, একইভাবে যদি আমি বন্দরগড়ি চট্টগ্রামের চালের বাজার কথা যদি বলি, গতকাল থেকে কিন্তু আসলে জোরালোভাবে কিন্তু আসলে যে পাইকারি বাজার চট্টগ্রামের, দুটি কিন্তু আসলে পাইকারি বাজার আছে চালের, পাহাড়তলি বাজার আর চাকতাই, জোরালোভাবে কিন্তু অভিযান শুরু করেছে। একদিকে সকাল থেকে অভিযান শুরু করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটা টিম, আর অন্যদিকে বিকেল থেকে অভিযান শুরু করেছিল জেলা প্রশাসনের একটি যৌথ অভিযান, খাদ্য অধিদপ্তরও কিন্তু সেই অভিযানে যোগ দিয়েছেন। তো সব মিলে বলা যায় কোনো কোনো জায়গায় পাইকারি দোকানগুলোতে কিন্তু আসলে সেখানে জরিমানা করেছে মজুদ বেশি থাকার কারণে। তো সব মিলে বলা যায় কিন্তু খুচরা বাজারে আমরা দেখছি তার কোনো প্রভাব পড়েনি, আর পাইকারি বাজারে বস্তাপতি অভিযানের পর থেকে দেখছি আমরা 100 থেকে 150 টাকা পর্যন্ত তারা কমিয়ে দিয়েছেন। তো একইভাবে কিন্তু আসলে খুচরা বাজারে যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না, যে গরিবের চাল নামে পরিচিত যে একেবারে মোটা সেদ্ধ চাল যেটাকে সন্না সেদ্ধ বলা হয়, সে চালও কিন্তু আসলে এখন একেবারে কিন্তু আসলে অনেক দাম, বলতে যে 50 টাকার নিচে কোনো চাল কিন্তু আসলে বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে না। তো একই আমরা দেখছি কিন্তু আসলে যে চাল কিন্তু আসলে 40 টাকা থেকে 42 টাকা কেজিতে বিক্রি করা হতো, সে চাল দাম বাড়তে বাড়তে এক সপ্তাহের ব্যবধানে দেখা যাচ্ছে 55 টাকা বা আবার কোনো কোনো জায়গায় 62 টাকা, আর একটু সরু চাল যেগুলো আছে সে চালের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি বন্দরগড়ি চট্টগ্রামে, যেহেতু উত্তরবঙ্গের উপরেই নির্ভর করতে হয়, কিন্তু আসলে উত্তরবঙ্গ থেকে চালগুলো আসে সেই জায়গায় কিন্তু আসলে দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে চট্টগ্রামের পাইকারি বাজারেও দাম বেড়েছে, একই সাথে যে খুচরা বাজারগুলোতেও চালের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম থেকে, বগুড়াতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে কিন্তু চালের সরবরাহ বেড়েছে বাজারে। গতকাল বগুড়া জেলা প্রশাসন এবং খাদ্য বিভাগ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান হয়েছে জেলার বিভিন্ন স্থানে, এবং 11,52,000 টাকা কিন্তু তারা জরিমানা আদায় করেছে। মজুদ, অতিরিক্ত মজুদ এবং অবৈধ মজুদের কারণেই কিন্তু এই অভিযান তারা চালিয়েছে, এবং এতে করে কিন্তু বাজারে চালের সরবরাহ বেড়েছে। আমরা রয়েছি বগুড়া শহরের গোদারপাড়া বাজারে, যেটা চালের সবচেয়ে বড় বাজার এবং পাইকারি বাজার। এখানে আজকে চালের সরবরাহ রয়েছে, তবে দাম আগের মতোই রয়েছে। বগুড়ার আজকের এই বাজারে কাটারি ভোগ বিক্রি হচ্ছে 68-65 টাকা, এবং অন্যান্য 28 জাতের চাল বিক্রি হচ্ছে 54-56 টাকা, এবং 49 জাতের চাল বিক্রি হচ্ছে 54-55 টাকা। রঞ্জিত জাতের চাল, যে চাল হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেই চাল কিন্তু আজকে এখানে 46-47 টাকায় বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি অন্যান্য যে চাল রয়েছে সেটারও দাম রয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন চাল ব্যবসায়ীর সাথে, যে চালের বাজার আজকে কেমন আর আগে কেমন ছিল? আগের চেয়ে তুলনামূলক একটু কম, একটু দুই এক টাকা সরবরাহ বেড়েছে। উনি জানালেন যে চালের সরবরাহ বেড়েছে, এবং গোদারপাড়া যে পাইকারি বাজার রয়েছে এর চাইতে কিন্তু খুচরা বাজারে দাম অনেকটা বেশি, যেটা গতকাল পর্যন্ত বগুড়ার বাজারে 2-3 টাকা প্রতি কেজিতে বেশি বিক্রি হয়েছে পাইকারি বাজারের চাইতে। আপনাকে জানিয়ে রাখি জেলায় কিন্তু 1,88,755 হেক্টর জমিতে এবার ধানের আবাদ হয়েছিল, কিন্তু বোরো ধানের ক্ষতি হওয়ার কারণে ধানের উৎপাদন কিছুটা কম হবে, প্রায় 1,00,000 মেট্রিক টন ধান কম উৎপাদন হবে বলে আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছে। তো সেই প্রভাবটাও ধানের বাজারে যেহেতু পড়েছে এবং চালের বাজারেও পড়েছে, যেহেতু কৃষক তাদের উৎপাদিত পণ্যের দাম সঠিকভাবে পাচ্ছে না, যার কারণে ধানের দাম কিছুটা বেড়ে গেছে, এবং তার প্রভাব কিন্তু চালের বাজারেও পড়ছে, এবং চালের বাজারে পড়ার কারণেই কিন্তু চালের দাম অনেকটা বেড়ে গেছে। বগুড়ার বাজারে ঈদের আগে যে চাল 60 টাকায় বিক্রি হয়েছে সেই চাল কিন্তু আজকে 65 টাকায় বিক্রি হচ্ছে, এবং 48 টাকায় বিক্রি হওয়া চাল এখন 52-54 টাকায় বিক্রি হচ্ছে। তো চালের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে হয়তো বা দাম আরও বৃদ্ধি পেতে পারে, তবে জেলা প্রশাসনের এবং ভোক্তা অধিকারের অভিযান এবং